بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. الأشرة هي 136. এদিনে বন জানতে চেয়েছেন ঢিলাকলক ব্যবহার সম্পর্কে, যে আসলে কি ঢিলাকলক ব্যবহার করা জরুরি। ঢিলাকলক সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। ঢিলাকলক বিষয়ে আমাদেরকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পেতেন না তখন তিনি ঢিলাকলক ব্যবহার করতেন, আর যখন পানি পেতেন তখন তিনি ঢিলাকলক ব্যবহার করতেন না, বরং পানি দিয়ে শৌচকার্য সম্পাদন করতেন। আর এটা বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে শৌচকার্য সম্পাদন করেছেন, আর যখন তিনি পানি পাননি তখন তিনি ঢিলাকলকের ব্যবস্থা করেছেন। এটা বুখারী শরীফ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং পানি না পেলে কেবল ঢিলাকলক ব্যবহার করা বিধিসম্মত বা করতেই হবে এই অবস্থায়, আর পানি পাওয়া গেলে উভয়টি একসাথে ব্যবহার করতে হবে, এটা ধর্ম নিয়ে বাড়াবাড়ি। এ মর্মে কোনো সহি হাদিস পাওয়া যায় না। তবে ভদ্রচিতভাবে টিস্যু পেপার যদি কেউ ইউজ করে পানি দিয়ে শৌচকার্য সম্পাদনের আগে, তো বলা যায় এটা বৈধ রয়েছে, বিধিসম্মত রয়েছে, অসুবিধা নাই। কিন্তু এটাকে ফরজ মনে করে নেওয়া বা মনে করা যে পাক হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ঢিলাকলক পানি ব্যবহারের আগে ব্যবহার না করা হবে, এটা ধর্ম নিয়ে বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে, তো এটা ঠিক না, এটা বিদআত চর্চা করা হবে। যদি কেউ মনে করে যে ঢিলাকলক পানি উভয়টি একসাথে ব্যবহার করা সন্ন্যাহ, তাহলে তার বিদআত চর্চা করা হবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হবে, পবিত্র বিষয়ে তার বাড়াবাড়ি করা হবে। অন্যভাবে বাড়াবাড়ির নামান্তর হলো লেঙ্গের মাথায় ঢিলাকলক রেখে রাস্তা রাস্তায় ঘুরে বেড়া, 40 কদম ঘুরে বেড়া, এবং এক এক পা আর এক পায়ে বাড়ি মারা, কফকাশি দেওয়া এবং মাঝে মাঝে লিঙ্গের দিকে তাকানো, এগুলি সবই বেহায়া কাজ এবং ধর্মের দোহাই দিয়ে নির্লজ্জকে হালাল করে না, নাউজুবিল্লাহ মিন জালিক। হানাফি মাজহাবের একজন গুরুত্বপূর্ণ মনীষী, ইসলামিক মনীষী আশরাফ আলী থানবি, তিনি তালিমুদ্দিন নামক কিতাবে বলেন যে তোমরা ঢিলাকলক নিয়ে বেহায়া লজ্জাহীন মানুষের মতো ঘুরে বেড়াও না, নিষেধ করেছেন। এরপরও দেখা যায় ধর্মের দোহাই দিয়ে অনেকে এই নির্লজ্জ কাজকে হালাল করে নিয়েছেন, তারা এভাবে ঘোরাফেরা করেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, ছেলে মেয়েদের সামনে ঘোরাফেরা করেন, বউ বিটির সামনে ঘোরাফেরা করেন, আর মনে করেন যে এটা একটা সৎ কাজ হচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ এটাকে আল্লামা ইবনে জাওজি 700-800 বছর আগে শয়তানের কুমন্ত্রণা বলে আখ্যা দিয়েছেন। সুতরাং এভাবে ঢিলাকলক নিয়ে ঘোরাফেরা করা, এগুলি শয়তানি কর্ম, ইসলাম এর থেকে পাক এবং পবিত্র। আরও বলা হয়ে থাকে ঢিলাকলকে তেনাখানি এগুলো নাকি কালকে আমাদের মাঠে ওজনে দেওয়া হবে, অর্থাৎ দাঁড়িপাল্লায় ওজন করা হবে, আল্লাহর সেই মিজানে মাপা হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। মানে আল্লাহ রাব্বুল আমিন আর কাজ পাননি এই নোংরা ঢেলা ঢেলা তেনা ইত্যাদিকে মানে দাঁড়িপাল্লায় দিবেন। তো এগুলো সব বাড়াবাড়ি, এগুলি সব ধর্মের নামে অধর্ম। এই কোবাবাসী তারা কেবলমাত্র পানি দিয়ে শৌচকার্য সম্পাদন করতেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে সূরা তাওবার একখানা আয়াত নাজিল করেছেন, যে আয়াতে বলা হচ্ছে ফিহে রেজালুন ইউহিব্বুনা আন ইয়াতাহহারু, ফিহে রেজালুন ইউহিব্বুনা আন ইয়াতাহহারু, সেখানে রয়েছে কিছু মানুষ যারা পাক পবিত্র থাকাকে পছন্দ করেন। আল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ অধিকারে যারা পবিত্র অবলম্বন করে তাদেরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে তোমরা কি এমন পবিত্রতা অর্জন করেছো যার ফলে আল্লাহ তোমাদের প্রশংসায় আয়াত নাজিল করেছেন? তখন তারা বলেছিলেন যে আমরা ইহুদিদের দেখা দেখি, ইহুদি যেহেতু আমাদের বসতি ছিল, পড়োশী প্রতিবেশী ছিল, তাই আমরা তাদের এই ইহুদি প্রতিবেশীদের দেখা দেখি আমরাও শৌচকার্য সম্পাদন করতাম পানির মাধ্যমে, মানে ঢিলাকলক তারা ব্যবহার করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কারণেই তাহলে তোমাদের প্রশংসায় আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন। তো সুনান গ্রন্থের হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে শুধুমাত্র পানি দ্বারা পেশাব পায়খানার কাজ সারার জন্যে আল্লাহ কোয়াবাসীদের প্রশংসা করেছেন। সুতরাং পানি পেলে আর প্রয়োজন হয় না ঢিলাকলকের, আর ঢিলাকলক কোয়াবাসী একসাথে ব্যবহার করতেন তাই তাদের প্রশংসায় আল্লাহ এটা বলেছেন, এমন কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং ঢিলাকলক
পানির সাথে ব্যবহার করাকে অবধারিত করে নেওয়া একটি জঘন্য রীতিনীতি, জঘন্য বিধাত। এর মাধ্যমে আমাদের দেশের বাথরুমগুলো অত্যন্ত নোংরা এবং নাপাক স্থানে পরিণত হয়েছে। ভন ভনে নাপাক মাছি এসব স্থানে ভিড় জমিয়ে থাকে। আর এভাবে 40 কদম ঘোরাঘুরি করার যে ব্যায়াম করা হয়ে থাকে, এই ব্যায়ামটি, এই নির্লজ্জ ব্যায়ামটি সম্পূর্ণ শরিয়া বিরোধী। এর মাধ্যমে একাধিক মনীষী বলেছেন যে সমাধান হবে না, আরো সমস্যা বাড়তে থাকবে। লজ্জাস্থানের ভ্যানগুলি অত্যন্ত নরম, এভাবে বেশি টানাটানি করলে এক সময় এগুলি ঢিল হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, এবং এমনও দেখা যেতে পারে যে বহুমূত্র রোগীতে পরিণত হবে। অতএব এসব শরীয়তের নামে অশরীয়ত, ধর্মের নামে অধর্ম, এগুলো থেকে আমাদের সকলকে মুক্ত থাকতে হবে। পানি পেলে পানি যথেষ্ট, পানি না থাকলে পানির বিকল্প হিসেবে ঢিলা কুলুখ এগুলি আমরা ব্যবহার করতে পারি। আর দুটোকে একসাথে ব্যবহার করা, অবধারিত করে নেওয়া একটি জঘন্য বিদআত। ধর্মের নামে বাড়াবাড়ি ছাড়া, ধর্মের নামে বাড়াবাড়ি ব্যতীত আর কিছুই নয়। আশা করি বুঝতে পেরেছেন।